আয় সাদ মামা টিপ দিয়ে যা সাদের কপালে সাদ টিপ দিয়ে যা আহ সিএ কমেডি টিভি স্মাইলিস গুড আমি তো মাঠ কাপায় দিছি পুরা। আচ্ছা, সব জায়গায় হই হই ব্যাপার, রই রই কাণ্ড, যাত্রা যাত্রা যাত্রা। এই যাত্রা কি? শুভ যাত্রা আর কি। আচ্ছা, আপনি পাস আর কেউ পাস করার মতো নাই, সবগুলা ভোট তলে, আপনারটা খালি জলে। জলে মানে উপরে? আরে জলে মানে আগুন ধরে গেছে পাবলিকের মনে। এই দেখে সব জায়গায় খালি আপনার কথা। দেখে আমি মাঠ গরম করে দিছি, প্রত্যেকটা সেন্টারে সেন্টার, প্রত্যেকটা হলো বুতে বুতে আমি হলো লোক সেট করে দিছি। ঠিক আছে, ওরা তো সারাদিন খালি আপনার গুটগানি গাইতে, মার গাইতে দেন, মার গাইলে আপনি পান। দেখা দেখি মানছি নির্বাচনে গান গাইতে হইব, গান দিতে হইব, গান শোন। মিঠাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের এই গানে নিছি, ঢাকার সেই বড় বড় শিল্পীদের দিয়ে গান গাওয়া নিব, গান গুলো সেই হবে। গানে ঢেউ দিস না কালা সান, ভিজে যাবে কেন্দ্র, ভোট দিবেন যেখানে সেখানে হয়ে যাবে চন্দ্রবিন্দু। এইরকম গান, ফাটাফাটি গান, মাঠে নাম দেবে তারপরে চলে। ওদিকে লোক সেট করে রাখছি, তাই সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, দেরি করলেই লেট হবে। আমাকে চেয়ারম্যান সাহেব, তোমার একটা ভোট চাই, তুই ভোটটা দিও। হ্যাঁ, দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি বললেন, চেয়ারম্যান এখনো হয় নাই? না না না, এই যে আমি আমার সম্পদটা তো ওই কইতে আছে। শুনেন, চেয়ারম্যান মারাত্মক একটা ব্যাপার স্যাপার, উনি যদি পাশ করে এই জীবনে তো পাশ করতে পারবো না, তারপর উনি চেষ্টা করতেছে তাই না? নির্বাচনের পর যা যা করবেন মাইনে নেওয়া যাবে, ঠিক এমন না? শোনেন, আপনি ভোটটা দিবেন, আপনার ভোট, আপনার মায়ের ভোট, বাপের ভোট, দাদার ভোট, দাদির ভোট, যা আছে সব ভোট চেয়ারম্যানে দিবে। এই চাউলের বস্তা, আটার বস্তা, সব কিছু পাঠাতে হবে, আপনাকে পাঠাতে দেব, বুঝছেন? চাউলের বস্তা, আটার বস্তা, এই সব দিব না? হ্যাঁ, এই সব তো ভোট পাওয়ার আগে সবাই বলে, আর যখন ভোট পায় পাস করে তখন আর চেনে না কেউ। আরে তোমার কোনো টেনশন নেই, কয় টাকা লাগে আমি হের কাছ থেকে নিয়ে দিব, তুমি খালি খাবা আর হের একটু গুনগান গাবা, খাইয়ে আঙুল দিলে তো লাগা চাকরি তৈরি করলে কয় দেওয়া হয়তো বুঝো নাই। হ্যাঁ, সেটা তো তোমার দেখেই বোঝা যাচ্ছে, তুমি যে বড় বড় লেকচার ছাড়তেছো তাই না? কিন্তু তোমার মতো আমি খাবো না। নির্বাচনের আগেই চাইয়ে রয়েছে পেছনের দিকে, এই চল অন্যদিকে ভোট দিই, পাশ না করলে বস। ঠিক আছে, চলেন। নির্বাচন সামনে, এই হাত ধরে বয়ে রয়েছে ভোটার, না শুকনা তো মানে খাই না মনে হয়। আরে ভাই, আমি কমপ্লেন হলে খাইয়াই হই। ও থাক আর না থাক, আমার সমস্যা এই না, আমি নির্বাচন করতেছেন না, এমন কইবেন যে কত সুন্দর মোটা নোটিশ লাগতেছে। শোনো, আমি নির্বাচনে দাঁড়াইছি, বুঝছো, ভোট দিব আমার একটা ভোট, ফার্স্ট তো না কিছু লাগছে দুয়ারে। সমস্যা নাই, সমস্যা নাই, এত ভোটার দুনিয়াতে আপনাকে সবাই ভোট দেবে, বুঝলাম। উনি উনি যদি নির্বাচনে পাস করে, বুঝছো, তাহলে তোমার আর প্যান গেঞ্জির অভাব হইব না। কেন হ্যার ভাই, একটা ফ্যাক্টরি আছে তো, আমি দেবো, আমি আমার একটা 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 এক
বেচবো না কি কোন আপনি কিনে দেবেন আপনি রে আরে হেড দেওয়ার হাত মেলা ভালো অনেক ভালো প্রচুর ভালো এলিগি তে আমি যদি পাস করে তাহলে তুমিও নিতে নিতে সই নাই দিবা খালি কি আরে আরে সামনে নির্বাচন আপনার মা তো পুরো ক্লিয়ার ভোট তো সব ওদিকেই যাইবে কোন দিক মানে এদিকে দিকে হ্যাঁ ওই তো হ্যাঁ তো মা প্রচুর সরা সরা মানে ভরভরা যাই হোক টেনশন টাকা পয়সা আমি তোমার দুই ফিফটি পার্সেন্ট ভাবে বলছি নাই আমি খল লাগিয়া জীবনে করবো বুঝো নাই তুমি খালি হ্যাঁ ভোটটা দিও তাইলেই হইব আপু আমাকে সিএমের সময় ডাক দিয়ে তো আমি রোজা রাখবো আচ্ছা ঠিক আছে তোমাকে ডাক দেবো এই ফারিয়া হ্যাঁ আপু রোজা রাখবি না আপু শরীরে তো নেসনেস করতেছে ভালো লাগতেছে দেখো কান্না রোজা না রাখলে এই মাসে ভাত হবে না তোরা দুপুরে ভাত কে রান্না করে দিবে আমার বউ হ্যাঁ না না পয়লা রোজাটা রাখ না না কি সমস্যা চলো শুয়ে পড়ো তিনটা 54 মিনিট উঠুন সেরে খাতে উঠুন মুসলমান মা বোনেরা উঠুন আমি তোকে সেবায় নিয়োজিত থাকবো মাইকে যখন আজান দিব তখন আমি চলে যাবো কি সুন্দর আরামে সুখের গুম ঘুমাইতেছে একটু পর আজান দেবে আজান দিলে আমি চলে যাব চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে চা এই
দেবো। সকাল হয়ে গেল, পছন্দ দিছে তো? আরে তুমি একটু আমাকে ডাকবে না? তুমি আমাকে ডাকবে না? আমি তো টের পাইনি। প্রথম রোজাটা শয়তানের ঢোকায় শেষ হয়ে গেল।